নমস্কার, আমার আপন জনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। সিপিএম এর মুখে ঝামা বসে দিল কুস্তিবীররা, হঠাৎই যেন মনে হলো তাদের আসল রূপ ছিনিয়ে দিল গোটা দেশবাসীকে এই কুস্তিবীররা। কেন, কি জন্য? চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। গতকাল একটা অদ্ভুত ঘটনা আমরা দেখলাম দিল্লির বুকে। আপনারা সবাই জানেন দিল্লিতে কুস্তিবীররা তারা একটা ধর্নায় বসেছে যন্তর মন্তরে। দেখুন, যন্তর মন্তরে বসা এই ধর্নার পেছনে যে কারণ আছে সেটা আলাদা। কুস্তিগীরদের এই যে ধর্না, এই ধর্নার পেছনে রয়েছে একটি কারণ, সেটা হচ্ছে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট বর্তমানে যিনি আছেন, অর্থাৎ ব্রিজভূষণ শরণ সিং। এই ব্রিজভূষণ শরণ সিংয়ের সম্বন্ধে অভিযোগ উঠেছে যে তিনি নাকি মহিলা রেসলারদের হ্যারাসমেন্ট করেছেন, এবং সেখানে তার বিরুদ্ধে যে অ্যালিগেশন উঠেছে, যদিও সেটাকে এখনও প্রমাণিত নয়, কিন্তু সেই অ্যালিগেশনের পরিপ্রেক্ষিতে কিন্তু সমস্ত কুস্তিগীররা কিন্তু বসেছে ধর্ণায়, এবং তারা চাইছে যে ব্রিজভূষণ শরণ সিংকে ইমিডিয়েটলি যেন প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হয়, যাতে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া গর্বের সঙ্গে চলে এবং প্রত্যেকটা রেসলার যাতে ভালোভাবে রেসলিং করতে পারে এবং মেয়েরাও যাতে সুরক্ষিত থাকে। অবশ্য এটা নিয়ে স্পোর্টস মিনিস্টার অনুরাগ ঠাকুরের সঙ্গে কথা হয়েছে, তিনি এসেছেন, তিনি আসছেন, তিনি বসছেন এবং তিনি তাদের সঙ্গে আলোচনা করবেন। এদিকে ব্রিজভূষণ শরণ সিং তিনি জানিয়েছেন যে যদি তার অভিযোগ, তার বিরুদ্ধে একজনও কেউ প্রমাণ দেয়, তাহলে তিনি সঙ্গে সঙ্গে পদত্যাগ করবেন এবং তিনি নিজেকে দোষী বলে মেনে নেবেন। যদিও এই বিষয়টা নিয়ে এখনও চলছে সমস্ত কিছু, তাদের আন্দোলনও চলছে এবং তারা চাইছে যেভাবেই হোক আন্দোলনটা ততদিন চালিয়ে যাবে যতদিন পর্যন্ত এই ব্রিজভূষণ শরণ সিংকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মোটামুটি আন্দোলনের একটা রূপ। এই জন্যই যন্তর মন্ত্রে সমস্ত রেসলাররা আন্দোলনে বসেছেন এবং তারা চাইছেন ইমিডিয়েটলি যাতে সমাধান হয়। তবে তারা প্রত্যেকেই কিন্তু দেশের গর্ব, দেশের জন্য তারা কুস্তি লড়েন, এটাই হচ্ছে সত্যি। এই ধর্ণাতে, এই যন্তর মন্ত্রের এই ধর্ণাতে কিন্তু হঠাৎ করেই হাজির হয়ে গেলেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত এবং তার সঙ্গে সঙ্গে AIDWA অর্থাৎ মহিলা সমিতি। গোটা ভারতবর্ষ জুড়ে থাকা মহিলা সমিতি, মানে যারা যারা আছেন আর কি, তাদের নিয়ে তিনি হাজির হয়ে গেলেন, মুষ্টিমেয় কিছু লোককে নিয়ে হাজির হয়ে গেলেন ওই মঞ্চে। এবং এটা স্বাভাবিকভাবেই মঞ্চে গিয়ে তারা তাদের আধিপত্য এবং তারা রয়েছেন সঙ্গে এটা বোঝানোর চেষ্টা করলেন। যেভাবে রাজনীতিবিদেরা পৌঁছে যায় বিভিন্ন ঘটনায়, অর্থাৎ যেখানেই দেখবেন কোনো কিছু হয়েছে সেখানেই তারা পৌঁছে যায়, এই রাজ্য থেকে শুরু করে সর্বত্র সিপিএমের এই পৌঁছানোর ব্যাপারটা আছে। অনেকে এটা দেখে মনে করে দেয় যে শকুনের ব্যাপারটা, ভাগাড়ে কিছু পড়লে শকুন এসে হাজির হয়। দেখুন, এটা রাজনীতি যারা যারা করছেন তারা তারা সবাই জানেন এই কথাটা চলে, এবং এই কথাটা কিন্তু আজকে টুইটার হ্যান্ডেলে প্রচুর জায়গায় চলছে এই কথাটা। অর্থাৎ আমি যেটা বলছি সেটা টুইটার থেকেও বলছি, টুইটারে টুইটও করছেন অনেকে যে শকুনের যেরকম পৌঁছে যায় ঠিক সেভাবেই এই আন্দোলন দেখলেই পৌঁছে যায় অনেক নেতা নেত্রীরা। তো সেরকমই সিপিএম এর নেত্রী বৃন্দা কারাত কিন্তু পৌঁছে গেছিলেন এবং সেখানে পৌঁছে গেছিলেন তার টিমকে নিয়ে। যথারীতি সেখানে গিয়ে হাইলাইটে আসার জন্য এবং লাইমলাইট হওয়ার জন্য তিনি একদম সামনে চলে এলেন এবং এখানে গিয়ে স্টেজে ঢুকে পড়লেন, কিন্তু তারপরেই হয়ে গেল অন্য কেস। বিখ্যাত কুস্তিবীর বজরং পুনিয়া তিনি কিন্তু এই বিষয়টা দেখলেন এবং দেখার পরে সঙ্গে সঙ্গেই বৃন্দা কারাতকে নামিয়ে দিলেন। এই গোটা বিষয়টা কিন্তু ANI তাদের টুইটার হ্যান্ডেলে দিয়েছেন, সেটা দেখুন আপনারা। जो स्टेट की जो फेडरेशन है वो सब इन जैसे लोग ही बैठे हैं, वो भी सभी भंग होनी चाहिए। हम चाहते हैं कुश्ती एक नए जीवन को, एक नए जीवन के साथ बाहर आए। ये कौन है? जो भी देखिए, आपसे रिक्वेस्ट है, आप जो भी है आप सामने आइए। मैडम माइक किसी को नहीं मिलेगा। जी मैडम प्लीज, आपसे रिक्वेस्ट है मैडम प्लीज, आप नीचे आ जाइए। मैडम प्लीज इसको राजनीति मुद्दा ना बनाइए प्लीज, आप नीचे चले जाइए प्लीज।
प्लीज मैडम नीचे चले जाए, प्लीज आपसे हाजिर होने की रिक्वेस्ट है, आप सामने आ जाइए मैडम, प्लीज आपसे रिक्वेस्ट है। ये खिलाड़ियों का धरना है, ये দেখলেন তাদেরকে কিন্তু নামিয়ে দিল এবং তাদের নামতে বলল এবং বলল এটা রাজনীতি, কোনো কিছু আমরা করছি না, আমাদেরটা সম্পূর্ণ কুস্তির ব্যাপার। মজার ব্যাপার হচ্ছে কুস্তি সম্বন্ধে কুস্তির ক না বোঝা এসব নেতা নেত্রীরা পৌঁছে যান শুধুমাত্র নিজেদের আধিপত্য দেখানোর জন্য, এবং তারপরে তারা আবার তাদের যে টুইটার হ্যান্ডেল আছে সেখানে তারা পোস্ট করে দিয়েছেন যে তারা রয়েছেন এবং তারা তাদের সমর্থন জানিয়েছেন, তারা তাদের গিয়েছেন, কিন্তু তাদের যে নিচে নামিয়ে দিয়েছে সেটা তারা বললেন না। অর্থাৎ সিপিএম এর এই যে ক্রিম খাওয়ার জায়গা, মানে যেখানে আন্দোলন সেখানে পৌঁছে গেলাম, যে ক্রিমটা খেয়ে নেব। আন্দোলন করছে কারা, কাদের বিরুদ্ধে করছে সেটা আলাদা জায়গায়, তারা তাদের আন্দোলন করছে অরাজনৈতিক ভাবে, পরিষ্কারই বলে দিচ্ছেন আমরা এটা হচ্ছি অরাজনৈতিক করছি। অরাজনৈতিক মানে আমাদের কোনো রাজনীতির ব্যাপার নেই। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যখন স্লোগান ওঠে ভারত মাতা কি জয়, তখন জানবেন সিপিএম এর লোকেরা এমনি নেমে যাবে। আমার তো মনে হয় জয় শ্রীরাম বললে যেরকম তৃণমূলের লোকেরা পালিয়ে যায়, ভারত মাতা কি জয় বললে সিপিএম ও পালিয়ে যাবে। জয় শ্রীরাম আর ভারত মাতা কি জয় দুটোকে যদি রাখে যে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক দল যদি তারা এরকম আওয়াজ করে আন্দোলন করে, তাহলে দেখবেন সবাই পালিয়ে যাবে, কেউ সেখানে আসবে না, ভারত মাতা কি জয় শুনলেই পালিয়ে যাবে। তো ভারত মাতা কি জয় আওয়াজটাও কিন্তু উঠলো। सभी से मेरी प्रार्थना है साथियों, एक बार ना शांति का थोड़ा परिचय दे। मामा किसे भी कुछ नहीं मिलेगा। से भारत माता की जय आवाज तोला समस्त जरा कुश्ती फेडरेशन जरा আছেন তারা কিন্তু একটা জায়গায় কঠিন ভাবে রয়েছেন, সেটা হচ্ছে তারা তাদের অবস্থানে কঠিন, তারা চাইছেন কেন্দ্র সরকারের স্পোর্টস মিনিস্টারের সঙ্গে কথা বলতে এবং সেটাও চলছে, এবং সেই সমস্যা কিছুদিনের মধ্যেই মিটে যাবে, মানে একদিনও লাগবে না হয়তো মিটে যাবে, এরকম জায়গায় রয়েছে। কিন্তু এই বৃন্দা কারাত বা সিপিএম এর লোকেরা এখানে নেপোয় দই মারার মতো পৌঁছে যায়। এবার আসি আপনাদের ওই দিল্লির ঘটনা বলে এই রাজ্যের কথা। আপনি রাজ্যে যদি একটু দেখেন, রাজ্যে দেখবেন সিপিএম নেতা নেত্রীরা এখন কিভাবে রাস্তায় নেমে পড়েছে। সুজন চক্রবর্তী থেকে শুরু করে সবার কথাবার্তা শুনবেন আপনি, যেন মনে হয় এরা আগামী মানে বিগত 10-11 বছর আগের ইতিহাস মানুষকে ভুলিয়ে দিয়েছে, অর্থাৎ সবাই ভুলে গেছে। আসলে তৃণমূলের দুর্নীতিটা এমন পর্যায়ে পৌঁছেছে লোকে ভুলে যাচ্ছে যে সিপিএম কি করেছিল। মনে করিয়ে দিই আপনাদের, আজকে যারা পার্ক স্ট্রিট গণহত্যা, পার্ক স্ট্রিট ধর্ষণ নিয়ে যারা কথা বলে, তারা কিন্তু ধানতলা মানতলা সব মারিয়ে এসছে, অর্থাৎ সব কটাকে রক্তে মারিয়ে বাড়িয়ে এখানে এসছে। কামদুরু নিয়ে বলা লোকগুলো কিন্তু ওইখানে করে এসছে, অর্থাৎ সবাই এই রক্তের পথ দিয়ে কিন্তু সিপিএম গুলো এসছে, এবং সিপিএম এর অত্যাচার যে কি পর্যায়ে ছিল সেগুলো আজকে ভুলিয়ে দিচ্ছে। আজকে যারা বলছে শিক্ষার ভবিষ্যৎ অমুক তমুক হ্যান ত্যান বলছে, বেকারদের চাকরি চলে যাচ্ছে অমুক হচ্ছে বলছে, তারাই একদিন কিন্তু এই রাজ্যে কম্পিউটার ঢুকতে দেয়নি। অর্থাৎ এরা যখন নিন্দা করে তৃণমূলে তখন ঘোড়াতেও হাসে, কারণ তৃণমূলের নিন্দা করার জায়গায় এরা থাকে না অন্তত। এরা একটা কথা বলতে পারে যে দুর্নীতি হয়নি, কিন্তু চন্দন বসু থেকে শুরু করে সবার দুর্নীতি ছিল বলে জ্যোতি বসুকে সরিয়ে দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে আনা হয়েছিল সেটাও এরা ভুলিয়ে দেয়। এরা আর যে সমস্ত কথাগুলো বলছে, মানে যেভাবে দেখাচ্ছে তাদের সাদা পাঞ্জাবিতে কালো দাগ নেই, কিন্তু এদের সাদা পাঞ্জাবি পুরো রক্তে ভর্তি ছিল। এরা বহু মানুষকে খুন করেছে, এটা আপনারা জানেন, মরিচঝাঁপি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এদের নাম কিন্তু উল্লেখযোগ্য, সাইবাড়ি থেকে শুরু করে সব জায়গায়। আমতায় হাত কেটে দেওয়া কংগ্রেস কর্মী, জানি না কংগ্রেসের লোকেরা কি করে গলা জড়িয়ে ধরে এক হাত কাটা নিয়ে, জানি না, হাতের কবজি থেকে কেটে নেওয়া সিপিএম এর নেতারা আজকে এখানে বলে তারা ভালো। ত্রিপুরাতে সঙ্গে স্বয়ংসেবকদের 3 জন প্রচারককে জীবন্ত মেরে ফেলেছিল এই সিপিএমরা ত্রিপুরাতে। অর্থাৎ এরা অত্যাচারী কম নাকি, কেরালায় এখনো স্বয়ংসেবকদের মেরে ফেলা হয়, সিপিএম মারে, এরা মুসলিম লীগের সঙ্গে আঁতাত করে চলে। এদের কাছে আসল জিনিস হচ্ছে ক্ষমতায় টিকে থাকা। কমিউনিস্টরা কোনোদিন নিজেদের আদর্শ একটা জায়গায় স্থির আছে বলাতে পারবেন, বোঝাতে পারবেন না। কংগ্রেসকে বুর্জোয়া বলা, এই সিপিএমই কিন্তু কংগ্রেসকে ঘাড়ে নিয়ে গিয়ে চলে, অর্থাৎ তখন তাদের বুর্জোয়া মনে হয় না, মানে ক্ষমতায় টিকে থাকতে হবে। যখন বলে ধর্মকে আফিম, তখন তারা আব্বাস সিদ্দিকীকে সঙ্গে নিয়ে চলতে পারে, কারণ আব্বাস সিদ্দিকী ধর্মীয় গুরু হলেও তাদের কাছে কোনো ব্যাপার নেই, কারণ তাদের ক্ষমতায় থাকতে হবে।
এই সিপিএমই কম্পিউটার এখানে ঢুকতে দেয়নি বলে আমাদের বাংলা কম্পিউটারে সবচেয়ে বেশি পিছিয়ে ছিল। তখন বলতো কম্পিউটার চললে এখানকার লোকেদের কাজ চলে যাবে। আর এই সিপিএমই বিভিন্ন কলকারখানা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলেছে লাল ঝান্ডা করে পোকার ইনকলাব জিন্দাবাদ, বন্ধ করো বন্ধ করো। আর ম্যাক্সিমাম চাকা, গাড়ির চাকা, ইঞ্জিন সব বন্ধ করতো এই সিপিএম। যখন তখন লাল ঝান্ডা তুলে দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে, এদের কালচার ছিল, যার জন্য এই রাজ্য থেকে বহু কোম্পানি উঠে পালিয়ে গেছে। শিল্প চলে যাওয়ার যে ট্র্যাডিশন শুরু হয়েছিল সেটা কিন্তু এই রাজ্য এই সময় নয়, এটা কিন্তু সেই সিপিএম এর আমল থেকে চলছে। শিল্প কারখানা উঠে যাওয়ার যে ট্র্যাডিশন আপনারা আজকে দেখছেন সেটা কিন্তু বাম আমল থেকে চলছে। সেই আমল থেকে শিল্প কারখানা উঠে গেছে, কারখানার মালিকদের জ্যান্ত মেরে দেওয়া এই রাজ্যে সিটু ইউনিয়নের অনেকগুলো ঘটনা ঘটেছে। আজকে যারা ভাষা নিয়ে বলে সেদিন ভাষা তাদের ছিল জঘন্য, নোংরা, এবং তাদের কথাবার্তা মানে শুনলে চাপা সন্ত্রাস আজও লোকে মনে রেখে দিয়েছে। বহু মানুষের নারকেল গাছ থেকে শুরু করে সবকিছু কেটে দেওয়া, পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দেওয়া, সিপিএম আজকে ভালো সাজে। মনে রাখবেন নন্দীগ্রামের আন্দোলন কিন্তু সে সময় হাওয়াই চটি পড়া পুলিশকে আমরা দেখেছি গুলি করতে, সেগুলো হচ্ছে সিপিএম এর হারমাত বাহিনী। আজও সেই কথাগুলো আকাশে বাতাসে ঘোরে। মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুর মধ্যে একটা বড় ভুল ছিল আমার যেটা মনে হয়েছিল, সেটা হচ্ছে বদলা নয় বদল করা। বদলার দরকার ছিল, কারণ সিপিএম যেভাবে অত্যাচার করেছিল তার দরকার ছিল। আমি নিজে গণতন্ত্র প্রেমী হলেও মাঝে মাঝে বলতে ইচ্ছে করে সিপিএম এর অত্যাচার ছিল ভয়ঙ্কর, আজ তারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। আজ বৃন্দা কারাতের অবস্থা দেখে আমার একটা কথা কিন্তু বলতে ইচ্ছে করছে বাংলার জনগণকে, যারা সিপিএম কে নিজের কাছের ভাবছেন, নিজের ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলা। লুপ্ত প্রায় সুপ্ত সিপিএম আজ জাগতে চলেছে, লুপ্ত প্রায় সুপ্ত সিপিএম জাগতে চলেছে। তাদের যদি না আটকাতে পারেন তাহলে এই রাজ্য ভেসে যাবে আরো একবার। এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বসে আছে। যদি রাজ্য মানে রাজ্য সরকারি কর্মচারী দেখেন, সরকারি কর্মচারী তো যেরকম রয়েছে ঠিক সেভাবে রয়েছে পুলিশ মহলের মধ্যে, সর্বত্র এরা কিন্তু বিরাজমান এবং তারা সুপ্ত অবস্থায় আছে। এদের মাথার মধ্যে সুপ্ত বামপন্থী চিন্তাধারা এবং ধ্বংসাত্মক চিন্তাধারা আজও আছে, যার জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু সাবোটাজ করছে বলে আমাদেরও মনে হয়। এইখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন কিন্তু বারবার আসে, সেটা হচ্ছে এই রাজ্যে বারংবার বিজেপি তৃণমূল সেটিং এর কথা কারা খাড়া করছে? এরা তারাই খাড়া করছে যারা হচ্ছে বামপন্থী। আমি আবারও বলছি, বারবার বলছি, এটা বুঝুন, জানুন, জাগুন। এবং এই বামপন্থী নামক যে ভয়ঙ্কর বীজ, যে ভয়ঙ্কর বীজই কিন্তু এই বুদ্ধিজীবীগুলো, এরাও কিন্তু বামপন্থী। মনে রাখবেন এরা বামপন্থী ছিল, আজ বামপন্থী থেকে এরা এখন চলে গেছে কোনটা লেভেল চেঞ্জ করে তৃণমূলের দিকে, কিন্তু এরা সব বামপন্থী ছিল। এরা প্রত্যেকটা বামপন্থী গুলোই আজকে ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে। যারা অন্য রাজ্যে কিছু হলে চেঁচায়, এই রাজ্যে কিছু হলে চেঁচায় না। সিপিএমও ঠিক একই ছিল। আজ সিপিএম কিন্তু সিএএ চায় না, এনআরসি চায় না, চায় ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ এক দেশ এক আইন এরাও চায় না। অর্থাৎ সর্বত্র কিন্তু এদের একটাই মাপকাঠি, সেটা হচ্ছে যা কিছুই করো নিজেদের ক্ষমতায় থাকতে হবে। যাই হোক, অনেকটা সময় আপনাদের নিয়ে ফেললাম, কিন্তু একটা কথা পরিষ্কার, ঝামা বসে দিল সিপিএম এর মুখে কুস্তিবীররা। জানি না বাংলার বুকে কবে মানুষ ঝামা ঘষবেন, কারণ লুপ্ত প্রায় সুপ্ত সিপিএম আজও জেগে উঠছে, কোথাও ইউটিউবে, কোথাও অন্য কোনো জায়গায়। খেয়াল রাখবেন, বুঝবেন কেন ছড়ানো হচ্ছে সেটিং তত্ত্ব, সব বুঝবেন। আগে বলা হতো বিজে মূল বলে ক্ষমতায় আসার চেষ্টা করা সিপিএম হারিয়ে গেছে, জাগুন। মরিচঝাপি, নন্দীগ্রাম, সমস্ত কিছু, বিজন সেতু, সব সব মনে রাখবেন, ধানতলা, বানতলা সব ছিল। দরকার পড়লে গুগলে সার্চ করে নেবেন, করে জেনে নেবেন আমি ভুল বলছি কি ঠিক বলছি। এখনকার মতো আসি, রুদ্রবার্তা আনকার থাকবে কিন্তু যুক্তি থাকবে অবশ্যই। ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।